আমরা আছি সর্বদা। 66 বছরের এক বৃদ্ধ দীর্ঘ 3 বছর ধরে রাস্তার পাশে জীবন কাটাচ্ছে সোনামুড়ায়। সমীর ঘোষ নামে এই বৃদ্ধার বাড়ি সোনামুড়া খেলার মাঠ এলাকায়। তিনি জানায় উনার স্ত্রী এবং এক ছেলেও রয়েছে, তবে বর্তমানে ছেলে তার শ্বশুর বাড়িতে এবং উনার স্ত্রীও বাপের বাড়িতে চলে গেছে। উনি এক সময় বিএসএফ এ কর্মরত ছিলেন, এমনটাই জানিয়েছেন বৃদ্ধা। উনার অভিযোগ, পারিবারিক কলহের জেরে চাকরি ছেড়ে চলে এসেছিলেন তিনি। তারপর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। তখনই উনার জায়গা সম্পত্তি উনার ভাই এবং ভাইপো দখল করে নেয়, এমনটাই অভিযোগ করেন তিনি। এখন দীর্ঘ 3 বছর ধরে সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন রাস্তার পাশে কোন রকম দিন কাটাচ্ছে অসহায় বৃদ্ধ। তো আপনি এখানে রাস্তার ধারে ঘুমাচ্ছেন, ব্যাপার কি? কে দখল করছে? ভাইয়েরা। আপনার নাম কি? সমীর ঘোষ। আপনার বয়স কত? এখন ৬৬। তো আজকে কত বছর যাবত আপনি এখানে রাস্তার পাশে শুয়ে আছেন, শুয়ে থাকেন? আপনার ছেলে মেয়ে নাই? চাই গিয়েছে না। আপনার স্ত্রী নেই? আপনার স্ত্রী বাপর বাড়িতে? আপনি আগে কি করতেন? আপনি চাকরি করতাম? কিসের চাকরি করতেন আপনি? কোন ডিপার্টমেন্ট? পুলিশের কোন ডিপার্টমেন্ট? বিএসএফের সঙ্গে। বিএসএফ? তো চাকরিটা কেন গেল? গেছি না, বাড়িঘরের বেতালা চাকরি ছেড়ে দিয়ে গেছি। বাড়িঘরের বেজারা চাকরি ছেড়ে দিয়েছেন? কত বছর আগে চাকরিটা ছাড়ছেন? অন্তত 10 বছর হইল। 10 বছর? 10-11 বছর। আচ্ছা, তো এখন আপনি কি বাড়িতে যান না, এখানে রাস্তার পাশে ঘুমা আসছেন? আচ্ছা, কত বছর তো একা খাওয়া দাওয়া কই আপনার এদিকে কই করেন? এই তো যে খাওয়ায় খাই এখানে। যে সোনামুড়া এখানে কত বছর আছেন এই জায়গাটাতে বর্তমানে যেখানে আছেন? আপনার এখানে কষ্ট হয় না ঠান্ডার সিজনে? কিভাবে কাটছে আপনার এদিকে? আপনি কি বাড়ির যাইতে চান? আপনার জায়গা সম্পত্তি ফিরে পাইতে চান? আপনার ভাতিজা যারা ভাই যারা তার নাম কি? নারায়ণ ঘোষ। নারায়ণ ঘোষ? আর তারা পৃথিবীতে বেঁচে আছেন? এখন বেঁচে আছে। আপনার নামটা কি জানি কইছেন? সমীর ঘোষ। সমীর ঘোষ। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।